গুড ইভিনিং ফ্রেন্ডস অল অ্যাভার চনানিন নতুন আর একটা ব্লগ দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা ওয়াচ করছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের সকাল থেকে কি কি করেছি সন্ধে অবধি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি সন্ধ্যের পরে আমরা এসেছি পার্ক স্ট্রিট এখন আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটের দিকে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা সাথে থেকো ধর্মতলা স্প্ল্যানেডে এসেছি এখন এসে দেখছি প্রচুর গাড়ির জ্যাম মানে রাস্তা মানে যত লোক ছিল যেখান থেকে যত লোক ছিল সবাই মনে হয় পার্ক স্ট্রিট চলে এসছে তো প্রচুর গাড়ির জন্য জ্যাম হয়ে গেছে তোমাদের সাথে আমি এই রাস্তার জ্যামটাকেও একটুখানি শেয়ার করে নিচ্ছি দেখো আমাদের গাড়ি এগোতেই পারছে না যে এত পরিমাণে গাড়ি আমাদের আগে দাঁড়িয়ে আছে তো প্রচুর প্রচুর ভিড় হয়েছে তো সেজন্য এখন পার্ক স্ট্রিটে হয়তো ঢুকতে পারবো না আর এখন বাজে রাত্রি নটা তো এখন এই মুহুর্তে হয়তো পার্ক স্ট্রিটে গাড়ি নিয়ে ঢুকতেও দেবে না গাড়ি কোথাও পার্ক করে রেখে দিয়ে আমাদের হেঁটে ঢুকতে হতো কিন্তু সেটা তো আমাদের পক্ষে একদমই সম্ভব না তো সেই আমরা এখন প্ল্যানেডের একদম ভেতর দিকে ঢুকবো যেখানে সিটি মঠ ওখানটায় ঢুকবো তো আমরা এখন দেখো অন্য রাস্তা দিয়ে এখন সিটি মঠের ওই দিকটায় যাচ্ছি দেখো কি পরিমাণে লোক হয়েছে তোমাদের সাথে আমি এটা শেয়ার করে দিচ্ছি প্রচুর লোক প্রচুর লোক হয়েছে এই মাসের দিনে তো আমরা এখন এইখানে চলে এসেছি সিটি মার্টের এখানটা আর এই জায়গাটা দেখো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে ক্রিসমাস ট্রি করেছে একটা লাইটিং দিয়ে আর এই সামনেটায় যে যিশু খ্রিস্টের যে জন্মের যে জিনিসটা সেই জিনিসটাকে পুরো একটা মানে ডেকোরেশান করে এরা মাটির বা পাথরের জানি না কোন জিনিসের দিয়ে এগুলো মানে পুতুল দিয়ে এগুলোকে তৈরি করে তারপরে যীশুখ্রেষ্ঠের জন্মের জীবনীটা আর কি ফুটিয়ে তুলেছে এখানে তো ভীষণ ভালো লাগলো দেখতে তোমাদের সাথেও আমি একটুখানি এটা শেয়ার করে নিলাম তারপরে একটুখানি আইসক্রিম খাবে সবাই বলল তো সেজন্য একটুখানি আইসক্রিম কিনেছি তো আমরা আইসক্রিম খাবো এবার আইসক্রিম খেয়ে তারপরে আবার একটু ঘুরে তারপর ডিনার করব। মার্কেটের সামনেটা তো সারা বছরই খুবই জমজমাট থাকে এবং সব ধরনের জিনিস পাওয়া যায় তো এখন যেহেতু একদম উইন্টার পড়ে গেছে তো সেজন্য শীতের জিনিসের অনেক অনেক সম্ভার রয়েছে তো অনেক রিজনেবেল প্রাইসও এখানে রয়েছে আর এখন আমরা চলে এসেছি আমিনিয়াতে আমিনিয়াতে এখন আমরা ডিনার করব ডিনার করে তারপরে আমরা পার্ক স্ট্রিটের দিকে ঢুকবো হলে এখন অনেকটাই ভিড় আছে গাড়ি নিয়ে যেতে দেবে না তো এখানে ডিনার করতে করতে একটু রাত হবে তারপরে আমরা পার্ক স্ট্রিটের দিকে ঢুকবো তো আমিনিয়াতে এখন এসেছি আর ক্রিসমাসের জন্য আমি নিয়েও দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দরভাবে ওরা ডেকোরেশন করেছে বাইডেটা ভেতরটা সব দিকে খুব সুন্দরভাবে ওরা ডেকোরেট করেছে ক্রিসমাস উপলক্ষে আমাদের ডিনার অর্ডার করা হয়ে গেছে আজও তো প্ল্যানেটের ওদিকটা অনেক সুন্দরে ঘুরেছি সব জিনিসে হাত দিয়েছি তো সেজন্য সবাই একে একে হাতটা ধুয়ে স্যানিটাইজ করে নিয়েছি ডিনার চলে এসেছে আর আমরা আজকে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি চিকেন চাপ আর স্যালাড একদমই সিম্পল অর্ডার করেছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর বাইরে আমরা অনেকটাই ভাজাভুজি খেয়েছিলাম তো আমরা বেরিয়ে সন্ধ্যেবেলাও বেরিয়ে ফিশ ফ্রাইটাই খেয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ডিনার করার পরে এখন এই আমিনিয়ার পাশেই একটা পানের দোকান আছে অসাধারণ করে এই পানগুলো একদমই মুখে দিলে মিলিয়ে যায় অনেকেই খেয়েছে হয়তো এই বেনারসি পান এটা খেয়ে নেব খেয়ে নিয়ে এখন আমরা আবার পার্ক স্ট্রিটের দিকে ঢুকছি তো দেখি পার্ক যদি ঢুকতে দেয় হ্যাঁ আমাদের পার্ক ঢুকতে দিয়েছে আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে এই পার্ক স্ট্রিট বিউটিফুল আর প্রায় দু কিলোমিটার রাস্তা ধরে এই সাজানো থাকে পুরো একদম মানে পার্ক স্ট্রিটের মুখ থেকে নিয়ে দু কিলোমিটারেরও বেশি রাস্তা ধরে এইভাবে সুন্দর করে পার্ক স্ট্রিটটা সাজানো থাকে আর এই পার্ক স্ট্রিটের এই সাজানো দেখতেই শয়ে শয়ে মানুষ হাজার হাজার মানুষ এই টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থেকে নিয়ে ফার্স্ট জানুয়ারি অব দি এখানে ভিড় জমায় যারা আমার কলকাতার বন্ধুরা আছো তোমরা নিশ্চয়ই একবার এসেছো এই পার্ক স্ট্রিটে আর যদি না এসে থাকো তাহলে একবার বলবো অবশ্যই এসে ঘুরে যেও এই টোয়েন্টি ফিফথ থেকে নিয়ে ফার্স্ট জানুয়ারির মধ্যে এসে তোমরা দেখতে পারবে এই বিউটিফুল এই ডেকোরেশান লাইটিং ডেকোরেশান তোমরা অবশ্যই একবার এসো আর যারা আমরা বাইরের বন্ধুরা আছো তারা তো হয়তো আসতে পারবে না কিন্তু যদি পারো এসো আর না হলে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখো যে কত সুন্দরভাবে এই পার্ক স্ট্রিটটা সাজ দিয়েছে আর দেখো আমরা গাড়ি নিয়ে চলছি প্রায় দু কিলোমিটারেরও বেশি ধরে রাস্তা ধরে এই ডেকোরেশনটা করে অসাধারণ লাগে দেখতে অসাধারণ আর গাড়ি নিয়ে যারা আসবে সন্ধ্যের দিকে আসলে কিন্তু একদমই ঢুকতে দেবে না গাড়ি পার্ক করে তারপরে হেঁটে ঢুকতে হবে আর যদি অনেক রাত্রে আসো মানে সাড়ে এগারোটা বারোটার পরে আসলে তাহলে ঢুকতে দেবে আমাদের যেহেতু এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো সেজন্য আমাদের এখন গাড়ি নিয়ে ঢুকতে দিয়েছে সাজা তো এত সুন্দর সাজানো দেখে আর এই জিঙ্গেলো দেখে তো আমার বন্ধির ছেলেও ওইটুখানি ছেলে ও গান গাইতে শুরু করে দিয়েছে তো এই আমরা বাড়িতে ফিরলাম আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা বাজতে যায় বাজে নিয়ে এখনও তবে সাড়ে বারোটা বাজতে যায় আর দেরিটা হলো খুব জ্যাম ছিল রাস্তায় তোমাদেরকে তো দেখালাম প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায় সে জন্যই দেরি হলো তো এবারে ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে তারপরে শুয়ে পড়বো তো এই ছিল আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে ক্রিসমাসে আমার সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানস চলে যাবে তোমরাও আমার ভিডিওটা দেখে দিতে পারবে তাহলে আজকে এই অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো